বিজেপি রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদারের হাত ধরে টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রে বিজেপির দ্বিতীয় দফার সদস্যতা অভিযান অনুষ্ঠিত। মঙ্গলবার আগরতলা পৌর নিগমের সুরনং ওয়ার্ডের বিভিন্ন ফ্ল্যাটে হয়েছে সদস্যতা অভিযান। এই বিষয়ে দীপক মজুমদার সাংবাদিকদের বলেন, 15 অক্টোবর থেকে 30 অক্টোবর দ্বিতীয় দফায় রাজ্যব্যাপী বিজেপির সদস্য পদ সংগ্রহ অভিযান চলছে। ইতিমধ্যে রাজ্য জুড়ে যে 12 লক্ষ টার্গেট নেওয়া হয়েছিল তার মধ্যে 6.5 লক্ষ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে। প্রধানমন্ত্রী মোদীজির আহ্বান পাশাপাশি বিজেপি দলের কর্মকাণ্ডে উৎসাহিত হয়ে দলে দলে লোক বিজেপি দলে সামিল হচ্ছেন। আমাদের রাজ্য সদস্যতা অভিযান 2024 সামনে রেখে প্রত্যেকটি বুথ এলাকায় প্রতিটি জায়গায় আমরা সকলের মানুষের কাছে আমরা যাচ্ছি। ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহত্তম দল, তাতে যাতে অংশগ্রহণ করেন এবং সদস্য পদ গ্রহণ করেন সেদিকে জন্য আমরা বাড়ি বাড়ি যাচ্ছি বা প্রত্যেক লোকের সঙ্গে আমরা কথা বলছি, সবাই আগ্রহ প্রকাশ করছে, উৎসাহ প্রকাশ করছে, ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে। আমাদের রাজ্যে যে 12 লক্ষ টার্গেট ধরা হয়েছে নতুন মেম্বারশিপ করা হবে, অলরেডি 6.5 লক্ষ রকম হয়ে গেছে। আমাদের আরও দ্বিতীয় ফেজে আর দুটো সময় আছে। তো আমাদের বিশ্বাস এবং প্রত্যাশা, ভারতীয় জনতা পার্টিতে আমাদের টার্গেটের বাইরেও জনগণ অংশগ্রহণ করবে, কারণ এই দলকে মানুষ ভালোবাসে। এই দলের নেতৃত্বে সারা বিশ্বে ভারত একটা জায়গায় চলে গেছে। সেক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষার নেতৃত্ব সরকার উন্নয়নে কাজ করছে, মানুষ দলের প্রতি এবং সরকারের প্রতি আস্থা রেখেই সদস্য সংগ্রহ আগ্রহ প্রকাশ করছে। আজকে টাউন বরদলি বিধানসভা কেন্দ্রে 16 নম্বর ওয়ার্ডে আমাদের সুব্রত চৌধুরীর ফ্ল্যাটে আমরা এই স্পোর্টিং ক্লাবের, বিশেষ করে আমি বলবো, তাদের বিশেষ সহযোগিতায় আজকে সদস্যপদ অভিযান শুরু হয়েছে। এখন অবধি প্রায় 25 জন করে ফেলেছেন, আরও করবেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিষা গত 2 দিন আগে এইখানেই তিনি সদস্যপদ এই ওয়ার্ডে শুরু করেছিলেন। তো মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের বিশ্বাস এবং দলের প্রতি মানুষের যে বিশ্বাস তাকে সামনে রেখে মানুষ কিন্তু উৎসাহসহিত মেম্বারশিপ নিচ্ছেন। তো আমার বিশ্বাস থাকবে আমাদের টার্গেটে বেশি হবে এবং এই এলাকার জনগণ, বিশেষ করে 16 নম্বর ওয়ার্ড বদলে বিধানসভা কেন্দ্র। বিজেপির সদস্যতা অভিযানকে কেন্দ্র করে দলের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, দৃষ্টি।